বরখাস্ত ডিআইজি মিজান গ্রেফতার, নেওয়া হয়েছে শাহবাগ থানায়। তিনি পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছেন, বলছে হাইকোর্ট। লোকসান সমন্বয়ে গ্যাসের মূল্য বৃদ্ধি বলছে আওয়ামী লীগ। প্রতিবাদে কাল বিএনপির বিক্ষোভ, 7 জুলাই বাম জোটের আধা বেলা হরতালের ডাক। নিফাত হত্যার প্রতিবাদ ও মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উত্তাল বরগুনা। নুসরাত হত্যা মামলায় আসামির আইনজীবীর জেরা অনুষ্ঠিত। হলি আর্টিজান হামলার 3 বছর আজ, জঙ্গিরা ইন্টারনেটে সক্রিয় বলছে পুলিশ। সতর্ক থাকার আহ্বান সরকারের। এরশাদের মৃত্যু সংবাদ গুজব, জানালেন জিএম কাদের। শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিস্থিতি নেই। এবং সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। কাল ভারতের মুখোমুখি হবে টাইগাররা। স্বাগত সন্ধ্যার সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন এবং আমি সঞ্জিতা ইসলাম। শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত। হাইকোর্টের নির্দেশে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের উপ মহাপরিদর্শক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে রাজধানীর শাহবাগ থানায় রাখা হয়েছে। এই মামলার আরেক আসামি ডিআইজি মিজানের ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসানকেও 72 ঘন্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শাহালি জয়ের প্রতিবেদন। অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বহিষ্কৃত ডিআইজি মিজানুর রহমান আবেদন জানান গত 30 জুন। সোমবার মিজানের জামিন আবেদনের পক্ষে শুনানি শেষে আদালত বলেন, ডিআইজি মিজানুর রহমানের কার্যক্রম ও বক্তব্য পুলিশের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এটা গ্র্যাভিটি অফ দ্য অফেন্স, গ্র্যাভিটি অফ দ্য কন্ট্রাক্ট এবং গ্র্যাভিটি অফ দ্য মানি লন্ডারিং কেস, সম্পদের কেস অনুযায়ী একজন পুলিশের হাই অফিসিয়াল দি ওনার আগাম জামিনের দরখাস্ত খারিজ করে দিয়েছেন এবং ওনাকে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছেন। উনি এখান থেকে জেল কাস্টডিতে যাবে এবং ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে ওনাকে মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ ঢাকার উপস্থাপন করবে, ওখানে ওনাকে প্রডিউস করবে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় একে দায়ের করা এ মামলায় 3,07,05,021 টাকার সম্পদের তথ্য গোপন এবং 3,28,68,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগ্নে মাহমুদুল হাসান এবং ছোট ভাই মাহবুবুর রহমানকে আসামি করে গত 24 জুন এই মামলা দায়ের করেন দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ। কোর্টের মেসেজটা হলো, আপনি যত বড় অফিসার হন না কেন, আপনি আইনের ঊর্ধ্বে নন, আপনি যদি অপরাধ করে থাকেন আপনার সাজা পাবে, আপনার বিচার হবে। এই যে মিজান যেভাবে মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন তাতে পুলিশের ইমেজ পুরোপুরি নষ্ট হয় এবং সেইটা থেকে আদালত একটু ক্ষুব্ধ হয়েছেন এবং আদালত বলেছেন যে আমরা তাকে জামিন দিব না, আমরা সরাসরি তার জামিন নামঞ্জুর করলাম এবং তাকে কাস্টডিতে প্রেরণ করলাম। অবৈধ সম্পদের অনুসন্ধানে থাকা এক দুদক কর্মকর্তাকে 40 লাখ টাকা ঘুষ দেওয়ার কথা নিজেই ফাঁস করে দিয়ে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা। এর আগে এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগ ওঠায় গত বছর জানুয়ারিতে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ডিআইজি মিজানুর রহমানকে। শাহ আলী জয়, News 24, ঢাকা। আবারও গ্যাসের দাম বাড়ায় মূল্যস্ফীতির চাপ বাড়বে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। এর ফলে বাড়বে পরিবহন ব্যয় সহ নাগরিক জীবনযাপনের খরচ, যার বাড়তি চাপ পড়বে নিম্ন আয়ের মানুষের কাঁধেও। ব্যবসায়ীরা বলছেন এতে ক্ষতির মুখে পড়বে শিল্প কারখানা, বাড়বে উৎপাদন খরচ। তাই বিশ্লেষকদের পরামর্শ, গ্যাস খাতের অপচয় ও দুর্নীতি বন্ধ না করে দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি গত রোববার সব ধরনের গ্যাসের মূল্য গড়ে যে 33% বাড়িয়েছে আজ সোমবার থেকে তা কার্যকর হয়েছে। আরো জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। নগরজীবনে হঠাৎ করেই যেন দুঃসংবাদ বয়ে আনলো গ্যাসের দাম বৃদ্ধির খবর, জানিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় সাধারণ মানুষ, বিশেষ করে গরিব ও নিম্ন আয়ের মানুষের কাঁধে তা বাড়তি বোঝা। তো গরিবের লাগে জুলুমি, বড় লোকের লাগে জুলুমি। গ্যাসের দাম বাড়ছে মানে সিএনজি ভাড়া বাড়াবে, সব কিছুই বাড়বে। তো এটা তো অবশ্যই জনভোগ দুর্ভোগের একটা বিষয়।
সমাজের বিভিন্ন অংশের আপত্তি থাকলেও সব ধরনের গ্যাসের দাম বাড়ানো হয়েছে 32% পর্যন্ত। গ্যাস খাতের অনিয়ম বন্ধ না করে দাম বাড়ানো ভোক্তার সাথে প্রতারণা মনে করছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। প্রচুর তথ্য উপাত্ত প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করেছে যে এই খাত চরম দুর্নীতিগ্রস্ত, এখানে গ্যাস চুরি হয়, এখানে নানাভাবে অর্থের অপচয় হচ্ছে, এটা এক ধরনের ভোক্তার কাছ থেকে জোর করে পয়সা আদায় করার সামিল। শিল্প কারখানা মালিকদেরও নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে গ্যাসের দাম বৃদ্ধির খবর। যদিও শেষ পর্যন্ত পণ্যের দাম বাড়লেও তার দায় মেটাতে হয় ভোক্তাকেই। এই অর্থনীতি বিশ্লেষকের মতে অব্যবস্থাপনা, অপচয় ও দুর্নীতি বন্ধ না করে গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক। অপচয় যখন মানুষের চোখে পড়ে, তখন আবার এদিকে গ্যাসের মূল্য যখন বাড়ে, তখন প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক যে অর্থের সঠিক ব্যবস্থাপনা তো হচ্ছে না। আমি তো একদিকে মূল্য বেশি দিচ্ছি, আবার সংযোগও পাচ্ছি না, আবার সংযোগ পেতে গেলে আমার অতিরিক্ত যেগুলি আনঅফিসিয়াল এই ধরনের খরচ দিতে হচ্ছে। এখানে সুশাসনের অভাবে যখন আমাকে ভুগতে হয়, তখনও তো এই মূল্য বৃদ্ধিটা নিজের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয় না। ডে বাই ডে আমাদের সক্ষমতার জায়গাটা কমে আসবে। গ্যাসের সাপ্লাইয়ের কারণে প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে, প্রপার সাপ্লাই নেই, অনেক ক্ষেত্রে আমাদেরকে বাতাসের কিন্তু বিল দিতে হচ্ছে। প্রপার যে আপনার সিস্টেম যেটা, হ্যাঁ, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন যে সিস্টেম, সেখানে গলত রয়েছে। এই অর্থনীতিবিদ বলছেন গ্যাসের দাম বৃদ্ধির কারণে বাড়তে পারে সার্বিক মূল্যস্ফীতির চাপ, যা তৈরি করতে পারে নতুন সংকট। মূল্যস্ফীতির উপরে একটা ইমিডিয়েট চাপ আসবে, সেটা তো আরো। বাবু কামরুজ্জামান, News24, ঢাকা। মাসে 1800 কোটি টাকা লোকসান সমন্বয় করতে সরকার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী আবদুল কাদের। এই সিদ্ধান্তের কারণে সরকার কিছুটা অস্বস্তিতে রয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, দাম সমন্বয়ের পরেও সরকারকে ভর্তুকি দিতে হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তবে বিএনপির দাবি, দাম সমন্বয় নয় বরং দুর্বৃত্তদের পকেট ভারী করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে রবিবার বিকেলে এনার্জি রেগুলেটরি কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই এ নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দাম বাড়ানোর কারণে সরকার কিছুটা অস্বস্তিতে রয়েছে, তবে বিপুল অঙ্কের লোকসান সমন্বয় করতেই গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে প্রতি ইউনিট এলএনজি আমদানি মূল্য 39 টাকা, ব্র্যান্ডিং মূল্য 12.50 টাকা, এই হিসাবে মাসে 1860 কোটি টাকা লোকসান হচ্ছে। এখানে প্রাইস সমন্বয়ের প্রয়োজন ছিল এবং সেটাই করা হয়েছে। গ্যাসের দাম বাড়ানো বিষয়ে বিএনপি মহাসচিব গণবিরোধী বক্তব্য দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিরোধী দলের ভাষা গণবিরোধী, বাজেট মানে গরিব মারার বাজেট, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গ্যাসের মূল্য বাড়িয়ে সরকার মানুষকে আরও সংকটে ফেলে দিয়েছে। এই দাম বাড়ানো হয়েছে শুধুমাত্র তাদের ব্যবসায়ী যারা এলএনজি গ্যাস আমদানি করছে, তাদেরকে, তাদের জন্য, তাদের জন্যই, তাদের পকেট ভারী করার জন্য, ওই দুর্বৃত্তদের পকেট ভারী করার জন্য তারা এটা করছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব। জুবায়ের আল মাহমুদ, News24, ঢাকা। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। দলটি বলছে, ক্ষমতাসীনেরা তাদের আত্মীয় স্বজনদের লুটপাটের সুযোগ করে দিতেই সাধারণ জনগণের উপর গ্যাসের এই মূল্যবৃদ্ধি চাপিয়ে দিল। সোমবার বিএনপি নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই মূল্যবৃদ্ধিতে বিদ্যুৎ সহ অন্যান্য খাতে খরচ বৃদ্ধি পাবে, ক্ষতির সম্মুখীন হবে সাধারণ মানুষ। গ্যাসের দাম বৃদ্ধিকে গণবিরোধী বলে একে গরিব মারার সিদ্ধান্ত বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান মিডনাইট সরকার আবারও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। আওয়ামী লীগের 10 বছরে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে প্রায় 6 বার। অন্যায়ভাবে গণবিরোধী গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের জেলা সদরে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে, আর ঢাকায় থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে 7 জুলাই দেশ জুড়ে আধা বেলা হরতাল ডেকেছে বামপন্থী দলগুলো। সোমবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের জরুরি সভায় হরতালের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে 7 জুলাই সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বামজোট। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়ং এর আমন্ত্রণে 5 দিনের সরকারি সফরে চীনের দালিয়ানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন এবং বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বিকেলে দালিয়ানের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে অভ্যর্থনা শেষে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে শাংরিলা হোটেলে নিয়ে যাওয়া হবে। দালিয়ান সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। চীন সফরকালে বাংলাদেশ এবং চীন অর্থনৈতিক, বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি এবং পর্যটন সহ বিভিন্ন খাতে 8টি চুক্তি সই হবে। রিফাত হত্যার প্রতিবাদ ও মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজও উত্তাল বরগুনা। জেলা প্রেস ক্লাবের সামনে ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এ সময় বক্তারা রিফাত হত্যার 5 দিন পরও মূল হোতা নয়ন গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। রিফাত হত্যার সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা। গত বুধবার প্রকাশ্যে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এই নিয়ে দেশ জুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই ঘটনার পরদিন 12 জন আসামির নাম উল্লেখ করে মামলা করেন তার বাবা মোহাম্মদ আব্দুল হালিম দুলাল শরীফ। এই মামলায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত অলি ও তানভীর আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে অভিযুক্ত নাজমুন, সাইমন ও সাগরকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মূল যে আসামি নয়ন এবং রিফাত, এই দুইজনকে এখনো আইনের আওতায় আনা হয়নি, এর প্রতিবাদে আমরা এখন মানববন্ধন করছি। রিফাত শরীফকে হত্যা করা হয়েছে কুখ্যাত নয়ন বন্ড এবং রিফাত ফরাজি বাহিনীদের মাধ্যমে। আমরা এই সন্ত্রাসী এবং মাদক চক্রের বিরুদ্ধে রাজপথে নেমেছি। ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজকের মতো শেষ হয়েছে। সকাল থেকে সাক্ষ্য দিয়েছেন নিশাত সুলতানা ও নাসরিন সুলতানা। সাক্ষ্য গ্রহণ কাল আবারও শুরু হবে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে হত্যা মামলার 16 আসামিকে আদালতে হাজির করা হয়। সকাল 11টায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে নিশাত সুলতানার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করবেন। রাজধানীর গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলা 3 বছর পূর্ণ হলো আজ। 2016 সালের 1 জুলাই এই হামলায় দেশি বিদেশি 20 নাগরিক, 2 পুলিশ কর্মকর্তা সহ মোট 22 জন নিহত হন। এই মামলায় এখন পর্যন্ত 211 জনের মধ্যে 7 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 2018 সালের 26 নভেম্বর 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ভয়াবহ এই জঙ্গি হামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। রাষ্ট্রপক্ষের কৌশলী আশা এই বছরই শেষ হবে মামলার কার্যক্রম। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। নারকীয় এই হত্যাযজ্ঞের সাক্ষী 2016 সালের 1 জুলাই হতবাক স্তম্ভিত করেছে দেশের প্রতিটি মানুষকে। হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি ছাড়াও নির্মমভাবে হত্যা করা হয় 20 জনকে। হামলায় নিহত হন 2 পুলিশ কর্মকর্তাও। আলোচিত এই ঘটনার 3 বছর পরও জঙ্গি হামলার আশঙ্কা থেকে পুরোপুরি মুক্ত নয় দেশের মানুষ।
বলছেন কাউন্টার টেরোরিজম প্রধান। নতুন কোনো তথ্য বা অন্য কাউকে অভিযুক্ত করার মতো বা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার মতো যথেষ্ট তথ্য প্রমাণ পাই নাই, ফলে এখন পর্যন্ত ওই আটজনের বিরুদ্ধেই বিচার কাজ সেটি বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। এদিকে চার্জ গঠনের সাত মাসের মাথায় সাক্ষ্য গ্রহণ হয়েছে 211 জনের মধ্যে মাত্র 60 জনের। যদিও রাষ্ট্রপক্ষের কৌশলের দাবি দ্রুততম সময়ের মধ্যেই শেষ হবে বিচারের কার্যক্রম। যেভাবে সাক্ষী আসছে তাদের খুব দ্রুতই এই মামলাটা শেষ করা যাবে, এবং এটা একটা অত্যন্ত চাঞ্চল্যকর মামলা, যেটা একটা বাংলাদেশের ইতিহাসে একটা জঘন্য ঘটনা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন প্রমাণ না থাকায় এই মামলায় অভিযুক্ত আসামিরা ছাড়া পেয়ে যাবে। আজকে 60 জন সাক্ষী যারা চাক্ষুষ সাক্ষী ছিল তারা কেউ আমাদের নাম বলে নাই, তা আমরা মনে করি যে এই মামলায় যদি এভিডেন্স নাই আমরা এই মামলায় আসামি আমরা যারা আছি 8 জন আছি আমরা এই মামলায় খালাস পাবো। 2018 সালের 8 অগস্ট 8 আসামির বিরুদ্ধে দাখিল করা চার্জশিট গ্রহণ করে আদালত। চার্জশিটে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এখনো কাটেনি জঙ্গি হামলার সংখ্যা, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। গুলশান হলিউড আর্টিজান হামলার তৃতীয় বছরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বললেন বিদেশি নাগরিকরা। জঙ্গিরা অনলাইনে সক্রিয় থাকলেও তাদের উপর গোয়েন্দা নজরদারি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। আর জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক। আরো জানাচ্ছেন রিশাদ হাসান। গুলশান হোলি আর্টিজান হামলার দিন প্রিয় বন্ধু ক্লাউডিয়া মারিয়ার সাথে শেষ কথা হয়েছিল। তারপর থেকে বন্ধুকে শুধু ফুল দিয়েই শ্রদ্ধা জানাতে হয়, কথা হয় না আর। ইতালীয় নাগরিক, বিগত 10 বছর ধরে বাংলাদেশে থাকেন। বন্ধু মারিয়াকে হারানোর শোক ভুলতে পারেননি 3 বছরেও। Just because there was a negative impact of one small group will not deter anyone from coming. তার চেয়ে বেশি সময় ধরে যারা বাংলাদেশে থাকেন তাদের মতে এদেশের মানুষ শান্তিপ্রিয়। তারা বলেন 3 বছর পেরিয়ে গেলেও সংখ্যা পুরোপুরি কাটেনি, তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি আছে। আমি মনে করি যে যে এলাকা আমি আছি, যাদের সঙ্গে আমি কাজ করতেছি, ওরা আমাকে বাঁচাবে। উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো সর্বনাশ না হয়, এই রকমই। সোমবার সকাল থেকে গুলশানের 79 নম্বর সড়কের লেক ভিউ সংলগ্ন বাড়িতে শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। জঙ্গিবাদ পুরোপুরি পরাস্ত না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান র‍্যাব মহাপরিচালক। সারা বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন এবং পরাস্ত না হওয়া পর্যন্ত দেশবাসীকে, আমাদের সবাইকে এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এদিকে রংপুরে এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক জানান এখনও অনলাইনে সক্রিয় জঙ্গিরা, তবে তাদের গতিবিধি নজরদারি রাখা হয়েছে। যে হলি আর্টিজান যেই জঙ্গি মামলাটি আছে, এটি চার্জশিট দেওয়ার পরে এখন বিচারের পর্যায়ে আছে, বিচার সাক্ষী গ্রহণ চলছে, এবং আমরা আশাবাদী যে খুব সহসায়ত সাক্ষীদের সাক্ষ্য সমাপ্ত আনতে এটি চূড়ান্তভাবে রায় ঘোষণা করার জন্য প্রস্তুত হয়ে যাবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে যারা জঙ্গিবাদের কালিমা লেপে দিতে চেয়েছিল তাদের নির্মূল করার কথাও জানান তারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। জঙ্গি হামলার বিষয় নিয়ে সরকার আতঙ্কে নেই, তবে সতর্ক অবস্থানে রয়েছে এমনটা জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের বিভিন্ন পদক্ষেপে জঙ্গি সন্ত্রাসীরা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হোলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলায় 22 জন এবং এর এক সপ্তাহ পর শোলাকিয়ায় ঈদগাহের পাশে জঙ্গি হামলায় পুলিশ সহ 4 জন নিহত হওয়ার পর জঙ্গি বিরোধী অভিযান আরও জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে বিভিন্ন সময়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকাসহ সিলেটের আতিয়া মহল, চাপাই নবাবগঞ্জের কানসাট এলাকা সহ দেশের বিভিন্ন স্থানের কয়েকটি বড় জঙ্গি আস্তানা ধ্বংস করে। তবে এসব অভিযানের পর বাংলাদেশে আর কোনো জঙ্গি হামলার ঘটনা না ঘটলেও চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় 50 জন এবং এপ্রিলে শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত হন অন্তত 300+ নিরীহ মানুষ। মূলত এরপরই আবারও জঙ্গি বিষয়টি সামনে আসে। এমন অবস্থায় সোমবার সচিবালয়ে জঙ্গি নির্মূলে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন সেতুমন্ত্রী।
deadliest bombing. তামিল বিদ্রোহ দমনের পর শ্রীলঙ্কাকে মনে করা হয়েছিল কম্পারেটিভলি শান্তিপূর্ণ দেশ, সে শ্রীলঙ্কায় তো শান্ত থাকলো না। কাজে এ ব্যাপারে আমাদের আমরা আতঙ্কিত নই, তবে সতর্কতা আছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার মৃত্যুর সংবাদ গুজব। সোমবার দুপুরে বনানী কার্যালয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি আরও জানান, এরশাদ শঙ্কামুক্ত নন। ফুসফুসের সংক্রমণ ভালোর দিকে থাকলেও তার কিডনিতেও সংক্রমণ দেখা দিয়েছে। এরশাদকে দেশের বাইরে নেওয়ার অবস্থা নেই বলেও জানান জি এম কাদের। এরশাদের অসুস্থতার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানান তিনি। এর আগে সকালে এরশাদকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তখন তার ডাকে এরশাদ সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন জি এম কাদের। অবনতি যখন হয় নাই, স্থিতিশীল আছে, এটাই হলো শুভলক্ষণ। আর আরও স্পেসিফিক্যালি বলতে গেলে, ওনার গতকাল যে লাংসের ইনফেকশন যেটা যতটুকু দেখা গিয়েছিল, আজকে সকালে দেখা যাচ্ছে যে ইনফেকশনটা একটু কমের দিকে। ওনার কিডনিতে আবার একটু ইনফেকশন বেশি হয়েছে বা কিডনির ফাংশনে একটু সমস্যা মনে হচ্ছে, সেটা ডাক্তাররা এখন সেদিকে দৃষ্টি রাখছেন। তো এই হিসাবে সার্বিকভাবে বলতে গেলে ওনাদের কথায় ওনার অবস্থা অপরিবর্তিত। যেগুলো কমপ্লিকেসি ওনার মেজর ছিল সেটা কমে আসছে, সামান্য কিছু অন্য কমপ্লিকেসি হচ্ছে, সেগুলোর ব্যাপারে চিকিৎসা চলছে এবং সামনের দিকে উনি আরও ইম্প্রুভমেন্ট করবেন প্রতিদিনই। সন্ধ্যা সংবাদে সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার সংবাদ। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো। প্রতিষ্ঠার কাল অনুযায়ী দেশের টিভি চ্যানেলগুলোকে সাজানোর জন্য কেবল অপারেটরদের নির্দেশ দেয় তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় অ্যাটকোর বৈঠকে। রোববার মাছরাঙা টেলিভিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। মাননীয় তথ্যমন্ত্রীকে আমাদের অ্যাটকোর পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে তিনি বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার ফলে আমাদের যে আমাদের অনেক দিনের দাবি ছিল যে এই টিভির সিরিয়ালগুলোকে মেনটেন করানো এবং এটা তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং তাদের বলিষ্ঠ ভূমিকা রাখাতে এটা এখন ইমপ্লিমেন্টেশন হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছিলো যে ক্লিন ফিড, সেটাও বাস্তবায়নের পক্ষে। তো এখন এই দুটো জিনিস ছিল আমাদের মোস্ট বার্নিং ইস্যু। আমাদের তথ্য মন্ত্রণালয়ের সাথে আরও অনেক কিছু আছে, কিন্তু অনেকগুলো পয়েন্টই আছে। এই দুটো পয়েন্ট তিনি পদক্ষেপ নিয়েছেন এবং পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এটা এখন বাস্তবায়ন। ডাউনলিংক করে দেখানো বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন করা হলে, বিশেষত বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন সহ বিজ্ঞাপন প্রদর্শন করা হলে এবং আমরা যে ক্রম ঠিক করে দিয়েছি সেই ক্রম অনুসরণ না করলে এবং বিভিন্ন ক্যাবলাপটা দেখা যায় তারা নিজেরা বিজ্ঞাপন প্রদর্শন করে এবং অনুষ্ঠান প্রদর্শন করে, এগুলো করলে পরে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রাম মহানগরীর আকবর্শা এলাকায় মহসিন নামে এক যুবলীগ কর্মীকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে একই দলের প্রতিপক্ষ গ্রুপ। রবিবার বিকেলে বিশ্ব কলোনির এন ব্লকে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে আলোচনা শুরু হয়। এতে দেখা যায় একদল যুবক দুদিক থেকে ঘিরে আঘাত করছে মহসিনকে। এক পর্যায়ে তাকে ফেলে পালিয়ে যায় তারা।
ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরুল আলম জসিমের সমর্থকরাই এই হামলা চালিয়েছে। মারধরের শিকার মহসিনও একই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কোচির সমর্থক। এখনও পর্যন্ত কোনো মামলা না হলেও এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে হামলাকারীরা সবাই যুবলীগ কর্মী। আহত মহসিন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা কালকে অভিযান পরিচালনা করে মোট পাঁচজনকে আটক করি। ভিডিও ফুটেজে থাকা সোরা সহ যাকে আটক করছি, সেই সোরা এবং অবৈধ অস্ত্র হিসেবে সোরাকে ব্যবহার করার কারণে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাদের সবার বিরুদ্ধে আমরা অস্ত্র আইনে মামলা। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলি সহ আটক হয়েছেন এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ। সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশের সময় তাকে আটক করা হয় বলে জানান এভিয়েশন সিকিউরিটি ফোর্সের পরিচালক নূরে আলম সিদ্দিক। তিনি জানান, সকাল সোয়া সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রেদওয়ান আহমেদের চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। তল্লাশির সময় তার ব্যাগ থেকে একটি ম্যাগাজিন সহ গুলি উদ্ধার করে তারা। বিমানবন্দর থানায় ওসি নূরে আজম মিয়া বলেন, অস্ত্রের বৈধ কাগজপত্র থাকলেও রেদওয়ান আহমেদ বিমানবন্দরে ঘোষণা না দেয়ায় তাকে আদালতে পাঠানো হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, প্রতিষ্ঠার 98 বছর। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। সকালে ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনের উদ্বোধনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, আগামী বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী বেশ গুরুত্বপূর্ণ, কারণ ওই বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ উদযাপিত হবে। সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। উপাচার্য আক্তারুজ্জামান বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধনী আলোচনা শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 98তম প্রতিষ্ঠা বার্ষিকী যে বার্তাটি আমাদের দেয় সেটি হলো, যখন 99তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব সেটি আমাদের জন্য গুরুত্ববহ। গুরুত্ববহ এই কারণে যে সেদিন মূলত সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর শতবর্ষ, জন্ম শতবর্ষ উদযাপিত হবে এবং সেটির নাম দেওয়া হয়েছে মুজিব বর্ষ 2020। এরপর উপাচার্যের নেতৃত্বে র্যালি, যেটি বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে শুরু হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ। এ বিষয়ে টিএসসি অডিটোরিয়ামে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক এমিরেটাস সিরাজুল ইসলাম চৌধুরী। তার মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিচে নামেনি, কারণ অতীতেও তা খুব উঁচুতে ছিল না, আর এজন্য তিনি শিক্ষকদেরকে নয় দায়ী করেন শিক্ষার্থীদেরকে। এইটা কিন্তু এইরকম বলা যাবে না যে আমাদের শিক্ষার মান অতীতে অনেক উঁচু ছিল এবং আজকে অধঃপতিত হয়েছে। শিক্ষক যদি দেখে যে ছাত্র আগ্রহী, তাহলে শিক্ষক চরিতার্থতা পায় সেই আগ্রহের মধ্যে, কিন্তু শিক্ষার্থীর আগ্রহ কমে গেছে, এইটাই বড় সত্য। কেন্দ্রীয়ভাবে ছাড়াও বিভিন্ন বিভাগ, ইউনিট ও অনুষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রয়েছে দিনব্যাপী নানা আয়োজন। রামিম হাসান, News24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আজ থেকে কার্যকর হয়েছে 2019-20 অর্থ বছরের নতুন বাজেট। দীর্ঘ অপেক্ষার পর নতুন ভ্যাট আইনও কার্যকর হবে। ব্যবসায়ীদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনটির বাস্তবায়ন ছিল সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অবশেষে ব্যবসায়ীদের সঙ্গে বিস্তর আলাপ আলোচনা করে আইনের নানা দিক সংযোজন বিয়োজন শেষে এটি আজ থেকে চালু হচ্ছে। 2012 থেকে এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের মতবিরোধ থাকলেও তা মিটে গেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আহম মুস্তফা কামালেরও এটি প্রথম বাজেট। সন্ধ্যা সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ট্রাক বোমা বিস্ফোরণে শিশু সহ অন্তত 40 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত 65 জন আহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক বিভাগের কাছে বিস্ফোরক ভর্তি একটি ট্রাকের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার সকালে ব্যস্ত সময়ে চালানো এই হামলার পর তিন বন্দুকধারী নিকটবর্তী একটি ভবনে প্রবেশ করে অবস্থান নেয়। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়। এই হামলার দায় স্বীকার করেছে তালেবান। এই ভয়াবহ হামলার পর ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যায়। এছাড়া হাসপাতালে প্রায় 100 আহত মানুষ ভর্তির পর সেখানেও বেশ কয়েকজনের মৃত্যু ঘটে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শেষ করব সন্ধ্যার সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবার একবার। বরখাস্ত ডিআইজি মিজান গ্রেফতার, নেওয়া হয়েছে শাহবাগ থানায়। তিনি পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছেন বলছে হাইকোর্ট। লোকসান সমন্বয়ে গ্যাসের মূল্য বৃদ্ধি বলছে আওয়ামী লীগ। প্রতিবাদে কাল বিএনপির বিক্ষোভ, 7 জুলাই বাম জোটের আধা বেলা হরতালের ডাক। রিফাত হত্যার প্রতিবাদ ও মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উত্তাল বরগুনা। নুসরাত হত্যা মামলায় আসামির আইনজীবীর জেরা অনুষ্ঠিত। হলে আর্টিজান হামলার 3 বছর আজ। জঙ্গিরা ইন্টারনেটে সক্রিয় বলছে পুলিশ, সতর্ক থাকার আহ্বান সরকারের। এরশাদের মৃত্যুর সংবাদ গুজব, জানালেন জিএম কাদের শারীরিক অবস্থা পরিবর্তিত, বিদেশে নেয়ার পরিস্থিতি নেই। এবং বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে 339 রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। কাল ভারতের মুখোমুখি হবে টাইগাররা। এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।